আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকতাত আলহামদুলিল্লাহ আল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন লকডাউনের কারণে এবছর পৃথিবীর বেশিরভাগ দেশের মুসলিম ভাই বোনেরা মসজিদে অথবা ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করতে পারছেন না এমত পরিচিত আমাদের ঈদের সালাত কীভাবে আদায় করা উচিত বিষয়টি যেহেতু সম্পূর্ণ নতুন এজন্য এ বিষয়ে গবেষণা করে ফোকাহকরাম যার যার মতো করে মত ব্যক্ত করেছেন এবং একাধিক মত থাকাটা খুবই স্বাভাবিক তারপরেও যে সমস্ত মতামত ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন বড়ো বড়ো ফোকা দিয়েছেন সেগুলোকে আমরা সামনে রাখলে যে মতটি আমাদের কাছে তুলনামূলকভাবে শক্তিশালী এবং দলিল সমৃদ্ধ মনে হয় সেটি হলো এই পরিস্থিতিতে আমরা যে যেখানে অবস্থান করছি সেখানে ঈদের সালাত আদায় করে নেব এবং ফোকা একরামের অনেকেই জুমার সালাতের যে শরায়ত রয়েছে শর্ত রয়েছে সেগুলো ঈদের সালাতের জন্য রিপ্লেস করেন অর্থাৎ ঈদের সালাতেও একই শর্ত প্রযোজ্য হবে সেগুলো মেনে আদায় করতে হবে সেটি বলে থাকেন আমরা পাকভরতী মহাদেশের ফোকা হেকামের ঐলামা একরামের ফতোয়া দেখেছি এবং এ বিষয়ে মিশে ওলামা একরাম স্পষ্ট করে ফতোয়া দিয়েছেন এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং ডক্টর সাদাল হাসলান সৌদি আরবের সর্বোচ্চ অলমের সদস্য এবং অনেক বড় একজন আলেম তিনি তার টুইট বার্তায় সে দেশের গ্র্যান্ড মুফতির বরাত দিয়ে তার মতামত ব্যক্ত করেছেন এসব মতগুলো একত্র করে আমরা দেখতে পাই যে অবস্থায় আমরা বাসায় বা যে যেখানে অবস্থান করছি সেখানে জামাতের সাথে ঈদের সালা আদায় করে নিতে পারি ঈদ সালাতের নিয়মটা যেহেতু আমরা অনেকে জানি না অথবা বছরে মাত্র দুইবার পড়ার কারণে অনেকে ভুলে যায় সেজন্য আমরা সংক্ষেপের নিয়মটা বলে দিচ্ছি প্রথমে তাকবির তাহিমা বলে আপনি হাত বা বেঁধে সানা বাদোয়াস্টেব তারপরে তারপরে অতিরিক্ত তাকবির দিবেন এই অতিরিক্ত তাকবিরটাই হল ভিন্নতা না হলে অন্য রাকাত নামাজের মতবেদের নামাজ একই শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো এখানে রয়েছে অতিরিক্ত যে তাকবির সেই অতিরিক্ত তাকবিরের সংখ্যা নিয়ে ফোকা হকরামের মতভেদ রয়েছে সেটা নতুন নয় যুগ যুগ ধরে শতাব্দী শতাব্দীদের বরং আবিন যুগ থেকেই চলে আসছে বিধায় এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা অন্তত এখন করার মতো কোনো সুযোগ নেই তিনটা তাকবিরের কথা ফোকা হেনা বলে থাকেন আমাদের ওলামা একরাম সাপক্টের ওলাম একরাম বেশিরভাগ ফোকা একরাম তিনটা তাকবির অতিরিক্ত কথা বলে থাকেন অর্থাৎ প্রথম রাকাতে হাত বেঁধে আপনার সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত তিনটা তাকবির দিবেন তৃতীয় নম্বর তাকবিরের সময় আপনি তাকবির দিয়ে এরপরে আপনি সুরে ফাতেহা এবং অন্য সুরে মেলানো শুরু করবেন উচ্চস্বরে জোরে কেরাত পড়ে আর আরও বিশ্বের ওলামা একরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে তাকবির তাহমার পরে আরও অতিরিক্ত ছয়টি তাকবীর দিতে হবে মোট ষাটটি তাকবির হবে এরপরে আপনি সুরা ফাতে এবং অন্য সুরা মেলাবেন আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সুরা ফাতে পড়ব সুরা মিলাবো দ্বিতীয় রাকাতে তাকবিরটা হবে শেষে প্রথম আকাতে শুরুতে অতিরিক্ত তাকবির হয়েছে আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে লাস্টে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে সুরা মিলানোর শেষ সুরাফাতেহার পরে এরপর আপনি অতিরিক্ত তাকবিরগুলো বলুন তারপরে আপনি রুকুতে যান দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির ফোকা দৃষ্টিতে একই অর্থাৎ তিনটাই আর মিডল ওলামায় ওলামা তাদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় তাকবে তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবিরের সংখ্যা হবে পাঁচটি অর্থাৎ এক্সট্রা তাকবির হবে পাঁচটি আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে আমরা আগেই বলেছি বিষয়টি মত তবে তিন তাকবিরের বিষয়টিও হাদিস দ্বারা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং আপনার ছয় পাঁচ তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত এটা নিয়ে গণ্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই আমরা এ তাকবীরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব। এবং যে কোনো মত যে দুটি মত উল্লেখ করলাম যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাদ আদায় হয়ে যাবে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি বিভিন্ন প্রান্তের মানুষরা হয়তো আমাদেরকে দেখছেন বা শুনছেন আমরা সবার বিষয়টিকে মাথায় রেখে দুটি মত উল্লেখ করলাম এবং দুটি মতের দুটি গ্রহণযোগ্য এবং হাদিস দ্বারায় সমৃদ্ধ যার কারণে কোনোটিকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে চাইলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিনীর রহ্লা রচিত ও যে বই রয়েছে সেটা আপনারা পড়ে নিতে পারেন তো যাই হোক বলছিলাম যে ঈদের সালাতে আপনি অতিরিক্ত তাকবিদ দিবেন প্রথম রাখাতে হাত বেঁধে তারপর আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে এটুকু পার্থক্য এরপর সালাম ফিরিয়ে আপনি সালাত শেষ করবেন সালাতের শেষে খোদবা দিবেন কিনা না এ বিষয়ে আরবি ওলামা একরাম আনসিফ মালিক মালকরতলাহ আহর একটি হাদিস বুখারিতে এবং মুসানবশ আবিসে বর্ণিত হয়েছে তিনি একবার ঈদের সালাত পাননি বাসায় গিয়ে তার লোকজন যারা ছিলেন তাদেরকে নিয়ে ঈদের সালাতের জামাতের বন্দোবস্ত তিনি করেছেন তো সেই হাদিসের আলোকে আরও বিশ্ব অলামায়ক্রাম বলেন যে আপনি এখানে খোদ্া দিবেন না আর তাছাড়া আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা খোদবা দেওয়া নিয়ে আপনার দুশ্চিন্তা আছেন যে আমরা ঈদের সালাত নিজেরা পড়লে খুদ্বা কে দিবে খোদ্ভা আমরা দিতে পারি না প্রথম কথা হলো খোদ্ বা ঈদের সালাতে সমস্ত অলামায়ক্রামের মতেই সুন্নত যার কারণে এটা ছাড়া ঈদের সালাত হয়ে যাবে আর এই পরিস্থিতিতে অর্থাৎ কেউ বাসায় এভাবে ঈদের সালাদ যদি আদায় করেন তাহলে সেক্ষেত্রে তিনি খুদ্ দিবেন কি না এটা তৈরি হয়েছে আর বিশ্বে ঐ একরাম বলেছেন যে খুদ্া দিবেন না যার কারণে আমরা খোদবা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই আমরা ঈদের সালাদ নর্মালি পূর্ব ইনশাআল্লাহ আল্লাহবী তবে তবে যথাসম্ভব অনেক ফোকা একরাম ঈদের সালাদটাকে যথাসম্ভব উন্মুক্ত জায়গায় পড়ার পরামর্শ দিয়েছেন ফতোয়া দিয়েছেন যার কারণে আমরা সম্ভব হলে বাসার অথবা নিজের বাড়ির তুলনামূলক উন্মুক্ত জায়গাতে আমরা পড়ার চেষ্টা করব এবং শাহ এবং উন্মুক্ত রাখার চেষ্টা করব তবে প্রবাসে যারা রয়েছেন নিশ্চয়ই আপনাদের জন্য উচিত হবে সে দেশের আইন এবং সে দেশের যে নীতিমালা রয়েছে সে সমস্ত সে সমস্ত দেশের যে সমস্ত সরকারি নির্দেশনা রয়েছে সেগুলোকে আমলে রেখে বা সেগুলোর দিকে খেয়াল করে আপনার আপনারা ঈদের জামাত করবেন এমন যেন না হয় যে বড় কোনো জমায়েত করে ফেললেন সেটা আপনাদের জন্য আইনি এবং স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকির কারণ হতে পারে বিধায় খুব বেশি গ্যাদারিং যেন না হয় সেদিকটা খেয়াল করবেন সেটা খেয়াল রেখে যতটুকু সম্ভব উমুক্ত জায়গাতে ঈদের সালাতালে করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ যেন আমরা খুঁজে পাই সেই তফিক দান করুন প্রিয় দর্শক বিষয়টি নিয়ে অনেক আলোচনা হওয়া দরকার বিশদ আলোচনা হওয়া দরকার ফোকাক মতগুলোকে নিয়ে আলাদা আলাদা করে কথা বলা দরকার যেহেতু আমাদের শুধুমাত্র এই পরিস্থিতি দেশ সালাত আদায় করা উচিত কি উচিত নয় কীভাবে আদায় করা উচিত সেই জিনিসটা জানা দরকার সেজন্য আমরা মূল বিষয়টাতে ফোকাস করার চেষ্টা করেছি ইন আসাফত ফামিন আল্লাহ ও মিন আখতা ফামিন শৈতান যদি ভালো কিছু বলে থাকি সঠিক কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে ভুল কিছু বলে থাকলে শয়তান এর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং রহম করুক এই অবস্থা থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা মুক্তির পথ দেখিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত